আজকের ভিডিওতে আমরা কথা বলবো আমাদের ক্লাবের বিষয়ে, ঠিক আছে? এখানে গেমের কোনো টপিক নিয়ে কথা হবে না, শুধুমাত্র তারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যারা কোনো ক্লাবের হয়ে খেলতে আগ্রহী, ঠিক আছে? অনেকেই আছেন টুর্নামেন্ট খেলতে চান, এটা কিন্তু সেরকম কোনো ভিডিও না যে আপনি টুর্নামেন্ট কীভাবে অংশগ্রহণ করবেন, বা আমরা কোনো টুর্নামেন্ট আয়োজন করতেছি আপনি অংশগ্রহণ করেন, এটা কিন্তু এই টাইপ কোনো ভিডিও না। এটা হচ্ছে যারা পার্মানেন্টলি লাইফ টাইম ধরে কোনো একটা ক্লাবের সাথে থেকে ই ফুটবল খেলতে চান তাদের জন্য, ঠিক আছে? যাদের ক্লাব বিষয়ক কোনো আইডিয়া নেই তারাও এই ভিডিওটা স্কিপ করবেন। বাংলাদেশে ক্লাব রিলেটেড অনেক কথাবার্তা হয়, কারণ বাংলাদেশে অনেকগুলো ক্লাব আছে, কমিউনিটি আছে, যারা এইগুলো বুঝেন, শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটা, ওকে? তো আমাদের একটা ক্লাব আছে যেটার নাম হচ্ছে পেস এরিয়া ভিডি। এটা হচ্ছে কি, বাংলাদেশে যে কয়েকটা ই ফুটবল কমিউনিটি আছে সেটাতে রেজিস্ট্রিত, নিবন্ধন করা, এবং প্রত্যেকটা কমিউনিটি আয়োজিত সব টুর্নামেন্টে আমরা অংশগ্রহণ করি। তো আমাদের ক্লাবের জন্য বেশ কিছু ভালো প্লেয়ার নিব, বেশ কিছু বলতে আমরা 6 জন প্লেয়ার নিব, তবে আবেদন করতে পারবেন আপনারা 20 জন, ঠিক আছে? 20 জনের আবেদন হয়ে গেলে আমরা হয়তো বা ভিডিও থেকে লিঙ্ক সরিয়ে নেব, অথবা ভিডিওটা ডিলিট করে দেব, অথবা পেজ লিঙ্ক সরিয়ে নেব, ঠিক আছে? 20 জনের পর আমরা আর কোনো আবেদন নেব না, ওকে? তো 20 জন আবেদন করবেন কিসের জন্য? ট্রায়াল দেওয়ার জন্য, ঠিক আছে? আপনি ট্রায়াল দিয়ে যদি উত্তীর্ণ হন তবে আপনি আমাদের ক্লাবের হয়ে খেলতে পারবেন। তবে ট্রায়াল দেওয়ার জন্য উপযুক্ত কি না আপনি, সেটার জন্য আপনাকে এই শর্তগুলো মানতে হবে, ঠিক আছে? এই শর্তগুলো আপনাকে মানতে হবে। শর্তগুলো কী কী দেখেন, 1 নম্বর হচ্ছে আপনাকে ডিভিশন 2-তে থাকতে হবে, একবারে এখন আজকে রানিং অবস্থায় আপনাকে ডিভিশন 2-তে থাকতে হবে। আদারওয়াইজ আপনি ট্রায়ালের জন্য নক দিবেন না, পেজে নক দিবেন না, ঠিক আছে? ডিভিশন 2-তে আছেন পাশাপাশি, আপনার ভালো নেট আছে, ভালো ডিভাইস আছে, পাশাপাশি আপনাকে অবশ্যই প্রয়োজনে ভিপিএন নিতে পারতে হবে। অনেকেই আছেন যে ভিপিএন নিলে ম্যাচে ল্যাগ দেয়, এটা সাধারণত নেটওয়ার্ক দুর্বলতা অথবা ডিভাইস দুর্বলতার কারণে হয়ে থাকে। সো আপনার যদি ভালো ডিভাইস এবং ভালো নেট থাকে তাহলে আপনি অবশ্যই ভিপিএন নিতে পারবেন, কারণ আমরা যখন বাহিরে টুর্নামেন্ট খেলি অনেক সময় ম্যাচ কানেক্ট হওয়ার জন্য ভিপিএন ইউজ করতে হয়, সেক্ষেত্রে ক্লাবের স্বার্থে আপনাকে ভিপিএন নিতে পারতে হবে, এজন্য অবশ্যই আপনার ভিপিএন ক্যাপাবল হতে হবে। অ্যান্ড 4, আপনার ভালো স্কোয়াড থাকতে হবে। আপনার ডিভাইসে অলরেডি ভিপিএন আছে, আপনারা অনেকে জিজ্ঞেস করবেন যে ভাই কোন ভিপিএন, আপনি আইটপ ভিপিএন ইউজ করতে পারেন, ঠিক আছে? আপনার ডিভাইসে অলরেডি ভিপিএন আছে সেটার একটা স্ক্রিনশট, আপনার স্কোয়াডের একটা স্ক্রিনশট, আপনার ডিভিশনের একটা স্ক্রিনশট, এই 3টে স্ক্রিনশট আপনি পেজে নক দিবেন। কেউ শুধু শুধু পেজে মেসেজ দিয়ে ভাই কেমন আছেন, কী করছেন, বা আমি ট্রায়াল দিতে চাই, এগুলো বলবেন না। জাস্ট এই 3টে স্ক্রিনশট আপনি দিবেন। ভালো নেট আর ভালো ডিভাইসের স্ক্রিনশটটা আপনি দিতে পারেন আপনার অ্যাবাউট সেকশনে গিয়ে, মানে আপনার ডিভাইসের অ্যাবাউট সেকশনে গিয়ে যদি আপনি আপনার র্যাম রোম বা আপনার ডিভাইসের মডেলের স্ক্রিনশট দেন তাহলে আমরা বুঝতে পারবো আপনার ডিভাইসটা কেমন। এছাড়া ভিপিএনের স্ক্রিনশট, ভালো স্কোয়াডের স্ক্রিনশট, এবার আপনি ডিভিশন 2-তে আছেন, এই স্ক্রিনশটগুলো পেজে মেসেজ করলে আমরাই আপনাকে বলবো যে হ্যাঁ আমরা আপনাকে ট্রায়াল গ্রুপের লিঙ্ক দিচ্ছি, অ্যাড হন, অ্যাড হয়ে ট্রায়াল দেন, ঠিক আছে? ট্রায়াল গ্রুপে অ্যাড হয়ে আপনি ট্রায়াল খেলবেন, ট্রায়াল দিবেন, আপনার গেম প্লে ভালো লাগলে আমরা আপনাকে ক্লাবে নিয়ে নেব, ঠিক আছে? সো যারা ক্লাবের হয়ে খেলতে আগ্রহী, এই যে পেজটা পেস এরিয়া ভিডি হেল্প ডেস্ক, এটা আপনারা সার্চ দিলে পেয়ে যাবেন, এবং আমি এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। আপনারা মেসেজ দেওয়া শুরু করবেন। কীভাবে মেসেজ দিবেন আবারও বলেছি, ওই যে স্ক্রিনশটগুলো পাঠাবেন, তাহলে আমরা বুঝবো যে আপনি বুঝে শুনে এসেছেন ক্লাবে খেলার জন্য, সো আমরা আপনাকে ট্রায়ালে নেব, ঠিক আছে? অন্য কোনো মেসেজ দিলে আমরা সেগুলো আপাতত রিপ্লাই করবো না, কারণ আমরা এখন ট্রায়াল নেব প্লেয়ারদের, সো আমরা বিজি থাকবো, তার উপর রমজান মাস। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।